আমার সময় কেন একজনও সভাপতি হতে পারেনি, একজনও সভাপতি কি সংসদ বা বিধায়ক, একজনও এমএলএ হতে পারেনি, একটাও সংসদ বা বিধায়ক আপনি আনতে পারেননি। রাজনীতিতে তৃতীয় এবং চতুর্থ গলের ভাই ভাই একবার তুমি প্রশ্ন করেছো, আমাকে জবাব দেবার সুযোগটা দিতে হবে, মাঝখানে কথা বলো না, আমি তোমার প্রশ্ন পুরো বুঝে নিয়েছি, ঠিক আছে। আমি একজনও আনতে পারিনি, আমি তো বলছি একজনও আনতে পারিনি, তার কারণ হচ্ছে এটা দ্বিমাত্রিক রাজনীতি। আজকে সিপিএম এর মতন দল একজনও আনতে পারেনি কেন, কংগ্রেস একজন কেউ আনতে পারেনি কেন, কারণ হচ্ছে এরা তৃতীয় এবং চতুর্থ দল। বিজেপিও ছিল তৃতীয় এবং চতুর্থ দল। 2014 সালের আগে বিজেপির কোন নেতা জিতেছেন? তপন সিকদার এক জিতেছিলেন, আর জলু মুখার্জি সত্যব্রত মুখার্জি জিতেছিলেন। আমরা পার্টির ভিত্তি স্থাপন করবার কাজ করে গেছি। আজকে যদি এই ভিত্তিটা না থাকতো তাহলে আমি আমার নিবেদন, তুমি এটা নিতেও পারো নাও নিতে পারো, যারা শ্রোতা যারা আছেন তারা এটা মেনেও নিতে পারেন নাও মেনে নিতে পারেন, কিন্তু আমার নিবেদন হচ্ছে একটা তিনতলা বাড়ির ভিত না হলে যেমনি তিনতলাটা দাঁড়াতে পারে না, তেমনি আমি এবং আমার আগে যারা সভাপতি ছিলেন সুকুমার বন্দ্যোপাধ্যায়, তপন সিকদার, অসীম ঘোষ, এরা রাহুল সিনহা আমার আগে এবং পরে যারা ছিলেন, এরা যে ভিত্তি স্থাপন করে গেছেন, আজকে যে সাফল্য 2019 সালে যে সাফল্য পাওয়া গেছিল সেই সাফল্য সেই ভিত্তির উপরে দাঁড়িয়েই পাওয়া গেছিল। মানে আপনি বলছেন যে লাভের গুড় কেউ, লাভের গুড় অন্য কেউ খাচ্ছে, লাভের গুড় দিলীপ ঘোষ খাচ্ছে, সাফল্যর তথাগত বাবু লাভের গুড় কি দিলীপ ঘোষ খাচ্ছে আপনারা যে ভিত্তি প্রস্তুত? এরকম আমি কিছুই বলছি না। শোনো, তুমি আবার ওই ফৌজদারি উকিলদের মতন ওই কথা বলবার চেষ্টা করছো, তোমার কথা আমার মুখে বসাবার চেষ্টা করছো। আমি লাভের গুড় চিনি কিছুই বলছি না, আমি বলছি যে ভিত্তিটা না থাকলে কোনো বাড়ি দাঁড়াতে পারে না, এবং সেই ভিত্তিটা তৈরি করেছিলেন সুকুমার বন্দ্যোপাধ্যায়, তপন সিকদার, অসীম ঘোষ, তার মধ্যে আমিও ছিলাম, পরবর্তীকালে রাহুল সিনহা, এরা সবাই মিলে তৈরি করেছিলেন বলে আজকে ইমারতটা দাঁড়িয়েছে। আপনি যে দলটা করেন সেই দলেরই একজন নেতা, সেই দলেরই একজন নেতা কিন্তু বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা প্যান্ট পরে ঘুরে বেড়াতে পারেন, তো ফ্র্যাকচার্ড একটা মহিলার পা ভেঙেছে বারমুডা প্যান্ট পরে ঘুরে বেড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে আপনার দল থেকে। কি করতে বুঝলাম না, বুঝলাম বারমুডা প্যান্ট পরে ঘুরে বেড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে, কি করে প্যান্ট পরে ঘুরে বেড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এসব কথা সম্বন্ধে আমি কিছু বলবো না। তার মানে আপনি বলছেন যে আপনার দলেই কিছু, কি জিনিস আমি জানি কিন্তু এসব সম্বন্ধে আমি কিছু বলবো, মানে আপনি বলছেন আপনার দলেই কিছু এলিমেন্ট বা কিছু মানুষ আছেন যারা আলটপকা মন্তব্য করে কোথাও গিয়ে বিপদে ফেলছেন দলকে, এরকম কি আছে কেউ? শোনো ময়ূখ, শোনো ময়ূখ, তুমি এই ফৌজদারি উকিলের কায়দাটা ছাড়ো। হ্যাঁ, আপনি বলছেন কি, আমি তো যা বলছি তো বলেই দিয়েছি, তুমি আবার তোমার কথাটা আমার মুখে বলাবার চেষ্টা করছো কেন?